নমস্কার বন্ধুরা, এই টেক ধুলিয়ান চ্যানেলে আবারও ফিরে এলাম আমি একটি নতুন কম্পিউটার টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমি আপনাদের সাথে আছে বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনও যারা টেক ধুলিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং কন্টিনিউ ক্লাস নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে পেজ কভার তৈরি করতে হয় সে নিয়ে আমরা ক্লাস দেখব। তো সর্বপ্রথমে আমরা স্টার্টে ক্লিক করব, তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। ওপেন করলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটাকে আমরা প্রথমত একটা বর্ডার সুন্দর দেখে একটা বর্ডার দিয়ে দেব। চলুন দেখি বর্ডারটা কিভাবে দেয়। বর্ডারটা দেওয়ার জন্য আমরা পেজ লেআউট রিবন ট্যাব, এই পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করব। তারপরে ক্লিক করার পরে পেজ বর্ডার বলে অপশন দেখতে পাচ্ছি, সেই পেজ বর্ডার অপশনটায় ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবেন নিচে আর্ট বলে লেখা আছে, সেই আর্ট অপশন থেকে আমরা একটা বর্ডার স্টাইল চুজ করে নেব। এখানে অনেক ধরনের নতুন নতুন স্টাইলিশ বর্ডার আছে, খুব সুন্দর সুন্দর, যে কোনো আপনি বর্ডার নিতে পারেন। তাহলে আমি এই বর্ডারটা চুজ করে নিচ্ছি। এবার সব শেষে ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাবেন পেজের মধ্যে বর্ডার চলে এসেছে। এবার যেটা পেজ কভারে যেটা থাকে, সবচেয়ে উপরে একটা স্কুলের নাম থাকে, দেখা গেল আমরা স্কুলেরই পেজ কভার বানাচ্ছি। তাহলে চলুন কিভাবে নামটা লিখি। তার জন্য প্রথমত আমরা ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব। ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড আর্ট, এই অপশনটায় ক্লিক করবেন। ওয়ার্ড আর্ট অপশনে ক্লিক করার পরে এখানে সুন্দর সুন্দর অনেক অপশন রয়েছে, ডিজাইন রয়েছে, তার মধ্যে থেকে কোনো ডিজাইনই নিতে হবে না, সিম্পল ডিজাইনটা নেবেন, কারণ ডিজাইনটা আমরা নিজেই করব স্টাইলিশটা। তাহলে সিম্পল একটা ওয়ার্ড আর্ট স্টাইল নিলাম। এখানে লিখে দিচ্ছি আমি স্কুলের নাম, যেমন মনে করুন আমি এক্সাম্পল হিসেবে লিখছি কেন কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশন, স্কুলের নামটা লিখলাম। এবার ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমরা সবাই স্কুলের নামটা চলে এসেছে। এবার এই নাম যে স্কুলের নামটা চলে এসেছে, আমি ব্যাকাভাবে করতে চাই ডিজাইনটা, এই জন্য পরবর্তী স্টেপ টেক্সট র্যাপিং। এই টেক্সট র্যাপিংয়ে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটায় ক্লিক করব। তাহলে কি হলো, আমি লেখাটা এবার ওয়ার্ড আর্টের যেটা যেখানে খুশি আমি রাখতে চাই রাখতে পারবো, সেটাকে আবার শেপ ফিল থেকে আমরা কালার দিয়ে দিতে পারবো। শেপ ফিলে গিয়ে একটা কালার দিয়ে দিব। এবার স্টাইলটা কীভাবে দিচ্ছি দেখুন। স্টাইলটা দেওয়ার জন্য ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে থাকা অবস্থায় চেঞ্জ শেপে ক্লিক করবেন। এই যে ফরম্যাট রিবন ট্যাবের মধ্যে যে চেঞ্জ শেপ আছে, সেই চেঞ্জ শেপ অপশনটায় ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ডিজাইনিং আছে, তার মধ্যে থেকে আমি এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিজাইন, এই ডিজাইনটা নেওয়ার পরে আমরা এটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি। এইভাবে টেনে নিচে টানলে দেখবেন বড় হচ্ছে, বড় হয়ে গেছে। আবার এটা ধরে যদি আমি কোণাটা ধরে এভাবে বড় করতে পারবো, এভাবে বড় করতে পারবো, এই দেখুন তাহলে বড় হয়ে গেছে। এবার আমি একটু নিচে রেখে দিলাম, এটাকে আবার একটু ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, হয়ে গেছে। এবার যেটা কাজ করতে হবে আমাদেরকে, যে স্কুলটা যে কাঞ্চনতলা যেটি যে ইনস্টিটিউশন তার, সেটা আমি লিখতে চাইছি কোনো একটা লোগো দিতে চাইছি স্কুলটার। স্কুলটার অবশ্যই লোগো থাকছে, প্রত্যেকটা স্কুলের লোগো থাকে, আমি একটা লোগো ইউজ করছি কাঞ্চনতলা স্কুলের। তার জন্য ইনসার্টে ক্লিক করলাম রিবন ট্যাবে, তারপর পিকচার অপশনটা দেখতে পাচ্ছি, সেই পিকচার থেকে একটা পিকচার আমরা নিয়ে নেব। তাহলে পিকচার একটা নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। তারপরে এই পিকচারটা আমি সঠিক জায়গায় রাখার জন্য টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। তাহলে এবার যে কোনো জায়গায় আমি রাখতে চাই সেই জায়গাতে রাখতে পারবো। ছবিটা ছোট করে দিচ্ছি আর আমি এই বরাবর রেখে দিলাম, হয়েছে রাখা।
আচ্ছা এটা হয়ে গেছে কাজ। এবার তার নিচে আমি দিতে চাইছি যে পিকচারটার নিচে যে স্থাপিত কত সালে হয়েছিল, মানে স্কুলটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল সেটা দিতে চাই। সেটা দেওয়ার জন্য কি করব, সর্বপ্রথমে আমরা একটা শেপ ইউজ করব। শেপ নেওয়ার জন্য ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব, তারপরে শেপসে ক্লিক করব। এখান থেকে অনেক ধরনের নতুন নতুন ডিজাইনিং শেপ আছে, সেই শেপ থেকে একটা ডিজাইনিং শেপ নিয়ে নেব। তারপরে এখান থেকে ড্র্যাগ করে এইভাবে টানলে শেপটা চলে আসবে। এই শেপটার মধ্যে এইভাবে শেপটাকে বড়ও করা যায়। এবার এই শেপটাকে আরও বড় করে দিচ্ছি, বড় হয়ে গেছে অনেকটা, অতটা বড় করব না, বাস। এবার এই শেপটার মধ্যে আমি লিখতে চাইছি, কি লিখতে চাইছি, কত সালে তৈরি হয়েছে। তার আগে আমি শেপটাকে একটা কালারিং দিয়ে দিচ্ছি, এইভাবে একটা কালার দিয়ে দিতে পারি। কি কালার দেব, রেডি দি, শেপটার কালার দিয়েছি। আবার শেপটাকে আমরা এখান থেকে অনেক রকম ডিজাইনিং যদি মনে করি না আমি এটা নেব এটা নেব, তাহলে এটাও নিতে পারেন, যে কোনো ডিজাইনিং নিতে পারেন, এখানে অনেক ডিজাইনিং রয়েছে। তাহলে শেপ হয়েছে, শেপের ডিজাইন হলো। এবার শেপের মধ্যে লেখাটা কীভাবে লিখছি দেখুন, শেপের মধ্যে লিখতে হলে রাইট ক্লিক করতে হবে, তারপর অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে, তাহলে লিখতে পারবেন। আমি লিখে দিচ্ছি ESTD স্থাপিত 1897 সালে, এবং সেটাকে করে দিচ্ছি মিডিল, মানে জাস্টিফাইড সেন্টার করে দিচ্ছি, প্যারাগ্রাফ অ্যালাইন একটু বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে দেখুন লেখাটা হয়ে গেছে। এবার এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে নিচে আমি কিছু লিখতে চাইছি, যেমন ধরুন আমি লিখতে চাইছি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমি এই জায়গাতে লিখতে চাইছি, তাহলে সেন্টার করে নেব যে লিখতে পারবো। দেখুন PRACTICAL প্র্যাকটিক্যাল PROJECT প্র্যাকটিক্যাল প্রজেক্ট লেখা হয়েছে। এবার প্র্যাকটিক্যাল প্রজেক্ট লেখাটাকে সিলেক্ট করে মোটা করে দিলাম, বোল্ড এবং আন্ডারলাইন করে একটু সাইজ বড় করে দিলাম, এবং কালারও দিতে পারি, যে কোনো একটা কালার প্র্যাকটিক্যাল প্রজেক্টের দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার লেফট হ্যান্ডে আমি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সেই প্রজেক্টটার নাম দিতে চাই, যে প্রজেক্টের নাম, যে প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম কি, তো তার সেই সাবজেক্টটার নাম হচ্ছে দিয়ে দিই SUBJECT সাবজেক্ট। সাবজেক্টের নাম আমি এক্সাম্পল হিসেবে কি দিব, দিচ্ছি হিস্টোরি, হিস্টোরি সেটাও আমি মিডিলে রাখতে চাই, তাহলে মিডিলে রাখলাম। এবার এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে এটাকেও আমরা বড় করে নিতে পারি বা মোটা করে নিতে পারি। যদি আপনি মনে করেন না আমি হিস্টোরি সাবজেক্ট যে লিখেছি সেটাকে আমি ওয়ার্ড আর্ট স্টাইলিশ দিতে চাই, তাহলে ওয়ার্ড আর্ট স্টাইলিশও দিতে পারেন। তার জন্য ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ওয়ার্ড আর্ট আছে সেই ওয়ার্ড আর্টে ক্লিক করবেন, তারপর যে কোনো স্টাইলিশ আপনি চুজ করে ওকে করবেন, তাহলে দেখবেন চলে এসেছে ওয়ার্ড আর্ট স্টাইল। সেটাকে ছোট সাইজ বড় সাইজ আপনার ইচ্ছা মতো করে নেবেন, হয়ে গেছে। এর পরে পরবর্তী স্টেপ আমরা যেটা করতে চাই, দেখা গেলো এই জায়গাতে আমি একটা ছবি দিতে চাই, পিকচার ইউজ করতে চাই। তো পিকচার ইউজ কিভাবে করছি দেখুন, পিকচার ইউজ করার জন্য আমরা করব ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব। দেখুন ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করলাম, তারপরে পিকচার, এই পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমরা একটা প্র্যাকটিক্যালে হিস্টোরির একটা পিকচার দিয়ে দিচ্ছি। হিস্টোরির পিকচার আপনি যেখানে সেভ করে রাখবেন বা আপনার কম্পিউটার লোকেশনে যেখানে থাকবে স্টোর হয়ে সেখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করবেন, তাহলে দেখবেন পিকচারটা চলে এসেছে। এবার এই পিকচারটাকেও টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন, তাহলে পিকচারটা যে কোনো জায়গায় বসাতে পারবেন। তা আমি এভাবে পিকচারটা বসিয়ে দিলাম, এটা একটু করপ করে
ছোট করে দিই। ব্যাস এবার পিকচারটা যথাযথ স্থানে বসিয়ে দিলাম। এবার আমার নিচে যথেষ্ট জায়গা রয়েছে, এই জায়গাতে আমি লিখতে চাইছি স্টুডেন্টের নেম, ক্লাস, রোল নাম্বার, এইগুলো কীভাবে লিখবো তার জন্য আবার ইনসাইটে ক্লিক করলাম রিবন ট্যাবে, তারপর সেভ থেকে নিয়ে একটা টেক্সট বক্স সেভ আছে সেই টেক্সট বক্স সেভটা ক্লিক করে এখানে ড্র্যাগ করে টেনে নিলাম, টানা হয়েছে। এবার এই জায়গাতে লিখছি আমি নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট, তখন এখানে ডট ডট করে জায়গাটা ছেড়ে দিলাম নেম লেখার জন্য। তারপরে লিখতে চাইছি আমি সেশন, সেশন না লিখে লিখছি ক্লাস, ক্লাস লিখে ক্লাস লেখার জায়গাটা ছেড়ে দিলাম। তারপরে লিখছি আমি সেশন, SESSION, সেশন, সেশন দিয়ে দিলাম, বড় হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে সেশন লেখা। এর পরবর্তী আমি যেটা লিখতে চাইছি এটা কি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তারপরে লিখতে চাইছি আমি সেকশন, কোন সেকশনে পড়ে তার সেকশন লেখার জায়গাটা। সেকশন লেখার পরে এখানে আমি লিখতে চাইবো রোল নাম্বার, এইভাবে লিখবেন রোল নাম্বার। রোল নাম্বার লেখার পরে জায়গাটা করে দিচ্ছি রোল নাম্বার লেখার, তারপরে আমি এখানে লিখে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গাটা রেখে দিলাম। আর ডান দিকে করে দিচ্ছি ডেট, যে ডেটের প্র্যাকটিক্যাল প্রজেক্টে জমা দেবে অবশ্যই একটা ডেট লাগে, সেই ডেটটা দিয়ে দিচ্ছি। এবার এই জায়গাতে নেম, নেমটা লিখতে অসুবিধা যাতে না হয় তার জন্য একটু নিচে নামিয়ে এটাকে সাইজ ছোট করে দিচ্ছি, এইভাবে দেখুন, ঠিক আছে, আরামসে লিখা যাবে। এবার এবার হয়ে গেছে এটা লেখাটা, ডিজাইনিং হয়ে গেল। এবার এটাকে আপনি ডিজাইন আরও দিতে পারেন, ফরম্যাট রিবন ট্যাবে গিয়ে সেভ আউটলাইন, সেখান থেকে আউটলাইনে গিয়ে এখানে আউটলাইনটা মোটাও করতে পারেন। আবার আউটলাইনটাকে এখানে বিভিন্ন রকম ডিজাইনিং আছে সেই ডিজাইনগুলো দিতে পারেন, তা আমি কোনো ডিজাইন দিচ্ছি না, এভাবে সিম্পলভাবে রেখে দিলাম এটা আউটলাইন দিয়ে। এই হয়ে গেল আমাদের পেজ কভার পেজ, যে প্র্যাকটিক্যাল কভার পেজ সেই কভার পেজটা আমরা তৈরি করে ফেললাম। যদি আমরা এবার প্রিন্ট আউট করি তাহলে দেখব কেমন লাগবে। প্রিন্ট আউট করার জন্য অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপরে প্রিন্ট, প্রিন্ট প্রিন্ট করলে প্রিন্টারে বেরিয়ে যাবে, আমরা দেখতে চাই তার জন্য প্রিন্ট প্রিভিউ করে দেখতে পারি, তাহলে প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কেমন লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পেজ কভার তৈরি করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।